পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির একটি বেসরকারি নার্সারি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ক্লাস চলাকালীন কাঁথি শহরের ঐতিহ্যবাহী স্কুল ডিলাইট বেসরকারি নার্সারি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের জেরে ক্লাসের সমস্ত শিশু পড়ুয়াদের তৎক্ষণাৎ বাইরে বের করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশিস পাহাড়ি সহ আরও অন্যান্য নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁথি থানার পুলিশও। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। কাঁথি পুরসভার কাউন্সিলর দেবাশিস পাহাড়ির সহযোগিতায় স্কুলের অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দমকলের একটি ইঞ্জিন এসেও আগুন নেভানোর কাজে হাত লাগায়। স্কুলের ছাত্রছাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে দেয়। শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষকেরাও আতঙ্কিত হয়ে পড়েন। শিশু শিক্ষার্থীরা ভয়ে কান্নায় ভেঙে পড়ে। ছাত্রছাত্রীদের অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের শিশুদের বাড়ি নিয়ে যান। পরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। ব্যুরো রিপোর্ট, কিউরিও সিটি, সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। কারুর কিছু হয়নি তো? হ্যাঁ। তোমার কোন ক্লাসে পড়ো তুমি? নাম কি তোমার? অর্যক ধর।